বেটা? চা। আমি চা খাই না টিনটিন, কফি খাই। জানি, লাইফে ফার্স্ট টাইম বানালাম তোর জন্য। খেয়ে একটা রিভিউ দে না প্লিজ। কোত্থেকে শিখলি তুই? মণিদীপা দি রান্না কর। চা পাতায় দিলাম, কেমন একটা হয়ে গেল। এটা চাই ইনসাল্ট রে। তুই তো সবেতে ইনসাল্টই দেখিস, ভালোবাসাটা তো তোর চোখেই পড়ে না। এটাতে চিনি আর চা পাতার থেকে বেশি ভালোবাসা মেশানো আছে। ওই জন্যই ওরকম টেস্ট, তোর ভালোবাসা না। মোমো কি কি মোমো রে? হ্যাঁ, এখানে আসার প্ল্যান হওয়া থেকে ছড়াচ্ছিস আর আমার মাথাতে জাস্ট খারাপ করে দিচ্ছিস তুই। সেই তো, সেই তো। কি এমন করেছি, কি এমন করেছি বলতো? আমি আবার প্রশ্ন করে কি এমন করেছি? আমাদের সমস্ত পুরনো ছবিগুলোকে ডিলিট করেছিস আর হাবিজাবি ভরে রেখেছিস। কি একটা ড্রেস পরে এখানে বেড়াতে চলে এলি? এই অখাদ্য চাটা খাওয়ালি, ইভেন তোর ওই ছেড়ে রাখা জাঙ্গিয়াটা তুই আমার জন্য ফেলে রেখেছিস। আবার আমার জাঙ্গিয়া নিয়ে বলছিস? সারাক্ষণ ধরে আমার প্রিয় জাঙ্গিয়াটাকে নিয়ে টানাটানি করবে ও। আমার জাঙ্গিয়া তোর কি ক্ষতি করেছে? এবার থেকে নিজের জাঙ্গিয়া নিজেই কেচে নিস। আমি কাজবো, দেখ। মিশন অ্যাকমপ্লিশড। জাঙ্গিয়াটা কাঁচা হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে যাব। এই মোমো, তোমার জাঙ্গিয়াগুলো কোথায় রে? তোর জাঙ্গিয়া তুই জানিস। মানে তুই আমার জাঙ্গিয়াগুলো ভরিসনি? আমি কেন ভরতে যাব? সব কি আমি করে দেবো নাকি? আর তুই ম্যানচাইল্ড হয়ে থাকবি? কি বলছিস তা কি মোমো? তার মানে তো আমার ওই একটাই জাঙ্গিয়া, আর সেটাই ধুয়ে দিলাম। এবার আমি কি পরবো? এখানে মোমো মোমো চলে গেল, কোনো কথা বললো না, চলে গেল আমার জাঙ্গিয়াটা। মোমো এবার এতটাও খারাপ বউ নই। এতবার করে বললাম তখন বললি না। আমি তো বট